হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসি মোহাম্মদ তানি মোহাম্মদ, আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি WBHRB আপডেট ভিডিও। সো আজকে আমি আলোচনা করতে চলেছি WBHRBতে আবারও বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং সেটি কোন কোন পোস্টে হবে। আর আমি এটি কেন বলছি, ক্লিয়ার বা অফিসিয়াল এখনও পুরোপুরি নোটিফিকেশান আসেনি, কিন্তু WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিছু দেখা যাচ্ছে যেখান থেকে আমরা আইডিয়া করতে পারি আবারও কিছু পদে রিক্রুটমেন্ট হতে চলেছে। আর নতুন রিক্রুটমেন্ট হওয়া মানেই যেন ফার্মাসিস্টদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর অনগোয়িং আছে সেটা পিছিয়ে যাওয়া। কারণ প্রত্যেকবারই আমরা দেখেছি সমস্ত নতুন নতুন রিক্রুটমেন্ট এসে ক্লিয়ার হয়ে বেরিয়ে যায় এবং ফার্মাসিস্টদেরটা দিনের পর দিন 2019 থেকে যেমন পড়ে রয়েছে তেমনই পড়ে রয়, আর মাঝে মধ্যে যেন নাড়াচাড়া হয়। তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমি কেন কথাটি বলছি যে নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে। ওয়েলকাম টু ফার্মাসিস্ট দ্য নিম চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ মাই সাবস্ক্রাইবার। তুমি যদি চ্যানেল নতুন ভিয়ার হয়ে থাকো, সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট দ্য নিম। চলো আমরা চলে যাই অফিসিয়াল ওয়েবসাইট WBHRBর। সো WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি আমরা যাই, প্রথমেই দেখি এখানে রিক্রুটমেন্টগুলি যেগুলি অনগোয়িং অ্যাডভার্টাইজমেন্ট চলছে, 19খানা 21খানা প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রিক্রুটমেন্ট অফ দ্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, লাইব্রেরিয়ান, এইসব রিক্রুটমেন্টগুলো অলরেডি নোটিফিকেশন এবং গেজেট আকারে চলছে। কিন্তু আমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করি তাহলে একটা সুন্দর জিনিস দেখতে পাবো যে এখানে এখানে কিছু পদ তোমরা দেখতে পাবে, এই যে 24 অবধি যে রিক্রুটমেন্টগুলো আছে এগুলো অফিসিয়াল নোটিশ বেরিয়ে গেছে, তারপরে যে 30 পর্যন্ত, যে 30-22 রিক্রুটমেন্ট ফর ডিরেক্টর অফ আয়ুর্বেদা, রিক্রুটমেন্ট ফর জেনারেল সার্ভিস ফুড সেফটি অফিসার, রিক্রুটমেন্ট ফর জেনারেল সার্ভিস সিনিয়র সাইন্টিফিক অফিসার, রিক্রুটমেন্ট ফর লেকচারার, রিক্রুটমেন্ট ফর জেনারেল সার্ভিস জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেকটার কিন্তু তোমরা যদি এই অ্যাডভার্ট নাম্বার দেখো 25, তারপরে হচ্ছে যে এটা 27, 26, 27, এটা 28, এটা 30, এরকম কিন্তু রিক্রুটমেন্ট নোটিশগুলি। তার মানে ইন্টারনাল ওনারা কোনো কাজ করছেন যদি এখানে দিয়ে দিচ্ছেন, তো অফিসিয়াল নোটিফিকেশন আশা করছে তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে আসতে চলেছে। তো এই যে রিক্রুটমেন্টগুলো হওয়া মানেই কিন্তু আমার আবারও মনে হচ্ছে যেন আমাদের ফার্মাসিস্টদের রিক্রুটমেন্টটা না পিছিয়ে যায়, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, ইন্টারভিউ হওয়ার কথা, সেই ইন্টারভিউ কবে হবে কেউ জানে না, 2019 থেকে পেন্ডিং, সেটা যেন আবারও এই সমস্ত রিক্রুটমেন্টের মাঝে ফার্মাসিস্টদের রিক্রুটমেন্টটা পিছিয়ে যেতে চলেছে এটি আমার মনে হয়েছে। তাই মনে হলো আমার যারা ফার্মাসিস্ট তানিম চ্যানেল ভিউয়ার আছে তাদের সঙ্গে শেয়ার করা দরকার, তো শেয়ার করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবারও তোমাদের কোনো কোয়েরি থাকলে বা নতুন কোনো টপিকে ভিডিও করতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব ভিডিও আনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ স্টে টিউন উইথ দ্য ফার্মাসিস্ট তানিম।